بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان যে রসূলের উপরে দুরূদ পড়বে না তার মতো বখিল তার মতো মানে এত নিকৃষ্ট আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না আল্লাহ পাক নিজে বলছে তার মতো আর বখিল তার মতো এত ছোট হৃদয়ের মানুষ আর হতে পারে না যে আমার রসূলের উপরে দুরূদ পড়ে না তো আল্লাহ পাক আপনাদের আজকে যিনি প্রধান মেহমান আমি জানি না এই মাহফিলটা কি আমাদের কোন দলের কথা বলেন না আপনারা তো এই মাহফিলটা কি আজ কোন রাজনৈতিক ব্যাপারে তাহলে আল্লাহর কোরআনের বাগানে যেখানে গোরস্থান অনেক মানুষ যারা আপনারা আমার মতো দুনিয়াতে ছিল বসবাস করেছে তারা আজকে ঘুমন্ত কারো মা কারো বাবা কারো কলিজার টুকরা সন্তান ভাই স্ত্রী স্বামী আর সেখানে কোরআনের আলোচনা চলবে আর এরকম আল্লাহওয়ালা কিছু ভালো মানুষ যারা আলোচনা করবে আর যারা শুনবে এখানে কি কোনো আল্লাহর কোরআনের প্রেমিক দাবি করতে পারে মুসলমান কিন্তু না এসে থাকতে পারে কথা বলেন না আপনারা থাকতে পারে আরো ১২ রবিউল আউয়াল মাস এই তো গতকালই তো চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মৃত্যুবার্ষিকী যিনি ধরাধামে এসেছিলেন মানবতার মুক্তি নিয়ে সেই মহাগ্রন্থ আল কোরআন যেটা আপনার আমার সামনে রয়েছে প্রমাণ মুসলমানদের একমাত্র শুধুমাত্র সংবিধান জোরে বলেন ঠিক কিনা তো সেই কোরআনের সাথে কেউ যদি দুশ্মনী করে তার সাথে দুশ্মনী করেন কে জোরে বলেন না কে এই জন্য কোন মুসলমান এলাকায় যারা সুস্থ বিবেক আকলবান অসুস্থ নয় শরীয়তের কোন উজুরেও তারা পড়ে নাই তারা যদি আল্লাহর এই কোরআনের বাগান থেকে দূরে থাকে আমি গোনাগার জাফরি ঢাকা থেকে এসেছি আমি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অবশ্যই মামলা দিব কারণ আমি তো কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে এসেছি এসেছি কি ইট ইজ নট এ পলিটিক্যাল স্টেজ আই অ্যাম নট এ পলিটিক্যাল লিডার এটা যেমন রাজনৈতিক কোনো মঞ্চ না আমি রাজনৈতিক কোনো নেতাও না কোরআন নিয়ে বসেছি ঢাকা থেকে এসেছি আল্লাহ পাকের কোরআনের বাগানে আয় আল্লাহ তুমি যাদেরকে ভালোবাসো কারণ আল্লাহর ভালোবাসা লাগবে কি লাগবে না আর তোমাকে যারা ভালোবাসে আয় আল্লাহ সেই সমস্ত জান্নাতি মুখগুলোকে কোরআনের বাগানে এনে দাও জোরে বলুন আমিন সেই সমস্ত জাহান্নামী মানুষ যাদেরকে তুমি জাহান্নাম বরাদ্দ করে ফেলেছো ও আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত না থাকে কোন জাহান্নামীকে আল্লাহর কোরআনের বাগানে তুমি এনে দিও না জোরে বলুন আমিন রসূলের শানে পড়ছি তুমি যে খোদার প্রিয় নবী সারা দুনিয়ার ধ্যানের ছবি জোরে বলেন ঠিক কি না গাইতে পারবেন আপনারা সবাই বলেন তুমি যে খোদার প্রিয় নবী সারা দুনিয়ার ধ্যানের ছবি একসাথে সবাই তুমি যে খোদার প্রিয় নবী সারা দুনিয়ার তোমার উপর দুরুদ পড়ে আরশে আজিমে আল্লাহ নিজে জোরে বল আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী
ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের যেই নবীর উম্মত বানিয়েছি, আখেরি জামানার পয়গম্বর নবী আকা ইলামদার সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন সমস্ত নবীদের নেতা সরদার, সেই নবীর উপরে আমি সৃষ্টিকর্তা হয়ে আমার সৃষ্টি নবীর উপরে আমি নিজে দুরুদ পড়ি। শুধু তাই না, ওয়া মালাইকাতুহু আমার আসমান এবং জমিনে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে আমার নবীর উপরে দুরুদ পড়ার জন্য নির্দেশ করি। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমরা কাকে বিশ্বাস করি? সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সেই নবীর উপরে দুরুদ সালাম পাঠাও। তোমার উপর দুরুদ পড়ে আরশে আজিমে আল্লাহ নিজে, তাই তো তোমার শানে গান গাই, ভুলে যাই ব্যথা জীবনের সবই, তুমি যে খোদার প্রিয় নবী, বলেন বলেন, তুমি যে খোদার প্রিয় নবী, সারা দুনিয়ার ধ্যানের ছবি, তুমি যে প্রভুর প্রিয় নবী, সারা দুনিয়ার। আল্লাহ পাক আমাদের এই রসূলের প্রতি ভালোবাসাকে কবুল করেন, এক জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান অবস্থার চাহিদার আলোকে পবিত্র কোরআনুল কারিমার অতীব ছোট্ট একটি সূরা সূরাতুল আসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ পাক কোরআনের যে 114 খানা সূরা নাজিল করেছেন, সিরিয়ালের দিক দিয়ে ধারাবাহিকতার দিক দিয়ে এটাকে কোরআন যারা লিপিবদ্ধ করেছেন তারা সাজিয়েছেন 103 নম্বরে। জোরে বলেন কত নম্বরে? পবিত্র কোরআনে সূরা রয়েছে 114টা, কতগুলা? জোরে বলেন কয়টা? 114টা সূরা রয়েছে, সাজানোর দিক দিয়ে এই সূরাটা 103 নম্বর। নাজিলের দিক দিয়ে আল্লাহ পাক এই সূরাটিকে নাজিল করেছেন 13 নম্বরে, কত নম্বরে? জোরে বলেন কত নম্বরে? আয়াতের দিক দিয়ে সূরাটির মধ্যে রয়েছে 3টি আয়াত, কতগুলা? 3টি আয়াত। রুকু হলো একটি, শব্দ চয়ন যারা করেন শব্দ পেয়েছেন 14টা, আল্লাহু আকবার বলেন, আর অক্ষর গুনে গুনে 68টা অক্ষর তারা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আমরা যে চারজন ইমামের কথা জানি, ইমামে আজম হাম্বল এবং মালিক এবং শাফি রহিমাহুল্লাহ, ইমাম মালিক বলছেন যে আমার কাছে মনে হয়েছে আল্লাহ পাক যদি কোন সূরা নাজিল না করে শুধু সূরাতুল আসর দুনিয়াতে পাঠাতেন তাহলে এই জাতি গোষ্ঠী পৃথিবীর মানুষের জন্য এই ছোট্ট সূরাটাই হিদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত। আরো আস্তে কই, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন খুব খেয়াল করতে হবে, এমন একটু সময় এই সূরাটাকে তিনি নাজিল করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অনেক তাফসীরকারক বলেছেন সূরাতুল লাহাব কিভাবে করে আল্লাহ নবীজির দুশমন আপন চাচা আবু লাহাবের অপকর্মের কারণে নাজিল করেছিলেন, ঠিক তেমনি করে আল্লাহ নবীকে কষ্ট দেওয়া তার চাচা আবু জেহেলের উপরে আল্লাহ পাক যেন এই সূরাটি তাকে ইঙ্গিত করে নাজিল করেছে। আল্লাহ পাক কথাগুলো এখানে বলছে, আমার ভাইয়েরা আপনারা জানতে পারবেন তিনি নিজে কসম খেয়েছেন প্রথম আয়াতে, আমি আপনি অত কসম খাই, আমি আপনি কার নামে কসম খাই? জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন কার নামে? আমরা এই জন্য কসম খাই যাতে আমাদের কথাটার দাম ওয়েট আরো বেড়ে যায় এবং এই কথা রদ হওয়ার কোনো সুযোগ নাই, এই সঠিক এবং শক্ত তার প্রতি ওয়াদা করার কারণে আল্লাহর নামে কসম খেয়ে আমরা মানুষকে ওয়াদা করি। তাহলে বোঝা গেল আমরা যার নামে ওয়াদা করি, যার নামে কসম খাই, তিনি কসম খাবে কার নামে? এখানে প্রশ্ন আসে না নাই? সে আল্লাহ পাক এই কোরআনের গুরুত্ব বর্তমান সময়ে আমাদের যে করুণ এবং পরম অবস্থা, সারা বিশ্বের মুসলমানের যে কঠিন অবস্থা, আমাদের চলতেছে না
কোরআনের মাহফিল দিলে বাধা সেখানে মানুষ হয় না আল্লাহর কোরআনের বাগানে মানুষ আসতে চায় না গান বাজনা সিডি বিসিআর যেখানে জনগণ আছে সেখানে কথা বলেন ভুল বলি না ঠিক বলি দেখবেন বর্তমান চিনির থেকে গুড়ের দাম বেশি কথা বলেন ঠিক কি না আটার থেকে ভুষির দাম কোরআনের বাগানে লোক পাবেন না বুড়ো মানুষ গেলে সার দোকানে দেরি হলে জায়গা হবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইরা এহেন চরম এবং পরম মুহূর্তে যেন আল্লাহ পাক আপনার আমার অবস্থা দেখে সারা বিশ্বের মুসলমানদের কষ্টটা তিনি অনুভব করে এই মাত্র আল্লাহ পাক কোরআনকে নাযিল করে দিয়ে আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন ওয়াল আসর কসম খেলাম আসরে কারণ যতগুলো নামাজ রয়েছে ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছে মানুষদেরকে নামাজে ডাকলে যারা মুনাফিক তারা শয়তুল্য বোধ করে তারা নামাজে যেতে শৈতুল্যতা প্রদর্শন করে আর আমি একটা জিনিস আপনি একটা জিনিস খেয়াল করি আমাদের নামাজের শৈতুল্যতাটা যেন আসরের সময় বেশি হয় কথা বলেন ঠিক কি না এই জন্য নামাজকে পাঁচ ওয়াক্ত নামাজের মূল বলা হয়েছে আল্লাহ নবী বলতেছে যে মানুষ জামাতের সাথে আসরের সালাত আদায় করে নিবে আল্লাহ পাক তাকে মুনাফিকের দফতর থেকে নামটা কেটে দিবে আল্লাহ সে আসরের কসম খাইলেন আল্লাহ কসম খাইলেন যুগে বর্তমান যুগ অতীত এবং ভবিষ্যৎ যুগ আসলে বর্তমান বলতে কিছুই নাই মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি অতীতটা আমাদের কাছে সব অতীত হয়ে যাচ্ছে আর ভবিষ্যৎ এসে বর্তমান হয়ে যাচ্ছে আমি যে 15 মিনিট আগে বসেছিলাম এটা আমার জন্য অতীত হচ্ছে আর সামনের সময়গুলো বর্তমান আসতেছে আর বর্তমান কাল আস্তে আস্তে করে অতীতে চলে যাচ্ছে তার মানে বর্তমান কাল বলতে কোনো কালই নেই জোরে বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ পাক ওই ইতিহাসের কসম খাইলেন সময়ের কসম খাইলেন আল্লাহ পাক আসরের কসম খেয়ে মানুষদেরকে বলতেছে রে মানুষেরা শোনো ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ বললাম সময়ের কসম দিয়ে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত কথাটা কার আর জোরে বলেন কার আল্লাহ যদি বলে অবশ্যই আমি আগে কসম খাইলাম কালের কসম খাইলাম সময়ের কসম খাইলাম অতীতের কসম খাইলাম আসর আর যুগের আমি আল্লাহ এরপরে আবার ইন্না দিয়া অবশ্যই লাগিয়ে দিলাম এই লাগার মধ্যে কোনো ভুল নাই তারা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই সমস্ত মানুষগুলো এই যুগের ক্ষতিগ্রস্ত কথাটা কার আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত তাহলে তোমার আমার সফলতা কোথায় আজকে যারা ক্ষমতায় আসি অথবা নাই দুইজনে মারামারি করতেছে আমরা এটা সচক্ষে দেখতে পাই কথা কর না কথা বলেন ঠিক কি না যারা মনে করছে সিয়ারে যেতে পারছি না বলতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আর কিছু মনে করতেছে সিয়ার থেকে নামলেই ক্ষতিগ্রস্ত হলাম কথা কন ঠিক কি না কিন্তু আল্লাহ বলতেছে যত মানুষ আছে যেখানে যা আছে সবই ক্ষতিগ্রস্ত আমার ভাইয়েরা নামাজিরা মনে করতেছে সফলতা পেয়ে গেলাম নামাজে দাঁড়ালাম আল্লাহ বলতেছে সব নামাজিরা নামাজে দাঁড়ালেই সফলতা পাবা না সবার জন্যই নামাজ সফলতা দিবে না সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ বলতেছে ফাওয়াই লুল্লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন জোরে বলি আল্লাহু আকবার ও নামাজি কুরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না জোরে বলেন ঠিক কিনা এই নামাজ আজকে রয়েছে নামাজে এই কোরআন রয়েছে মসজিদ মা
মাদ্রাসার নামাজে এই কোরআনের আইন নাই আমাদের সমাজে রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে যার কারণে নামাজে যখন কোরআন পড়া হয় ইমাম সাহেব রুকু দিলে মুসল্লিরাও রুকুতে যায় ইমাম সাহেব সেজদা দিলে মুসল্লিরাও সেজদাতে যায় সমাজে কোরআন না থাকার কারণে এই সমাজের মধ্যে নেতার আনুগত্য আমাদের মধ্যে না কারণ নেতার কাছেই তো আমাদের কোরআন নাই তাহলে আমাদের কি তিনরা দিবে কি করে ফিডব্যাক তার কাছেই তো আসল নাই কথা কোন ঠিক কি না আমরা মিছিল করতেছি আমার নেতার চরিত্র জনগণ কই ফুলের মতো পবিত্র খুঁজে দেখা গেল আল্লাহর কিরে বলে নামাজ পড়েন একক্ত মদ খায় তিন অক্ত গাঁজা খায় পাঁচ অক্ত কথা কন আসে না নাই এইরকম নেতার পিছনে যদি যাই ভাই আল্লাহ বলছে ওর ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা তা আর নামাজের কথা বলছিলাম আল্লাহ বলতেছে ওই সমস্ত নামাজি যা জনগণ দেখানোর জন্য নামাজ পড়ে সমাজি ইউরাউনান নাস মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে এই রকম লোক আছে না নাই এই দিকে নাই যখন ইলেকশন আসে ভাই আমাদের ওই এলাকার কথা বলি ভাই একত্তর নামাজ তিন মসজিদে পড়ে জনগণ না রাতের আধারে কলাগাছ দেখলেও ঘন ঘন সালাম ঝাড়ে কথা কন আছে না নাই মেয়ে দেখতে আসছে শ্বশুর নামাজ না পড়লে কি হয় নামাজে যায় মেয়ে দেখতে গেছে জামাই না নামাজে গেলে মানুষ কি বলবে তাই নামাজে দাঁড়ায় এরকম লোক আছে না নাই কিন্তু যখন কাজ সারা হয়ে যায় কোন নামাজের খরচ নাই নামাজের কোন খোঁজ নাই গান চলে আড্ডা চলে ভিসিআর এরপরে থিয়েটার যাত্রা গানে ওই সমস্ত ইলেকশনের আগে নামাজে দাঁড়ানো নেতাদেরকে পাওয়া যায় যারা নামাজে তাদের উদাসীনতা প্রকাশ পায় নামাজে কি পায় মসজিদে যাবেন দেখবেন নামাজের প্রতিযোগিতা আছে না কথা কন না আছে না সময়ের মধ্যে সময় হলো দুই মিনিট নামাজ পড়ছে ছয় রাকাত এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি রুকু করেছে তো দাঁড়ায়নি সেজদা করেছে তো বসেনি মুরগি যেমন করে খাবার খায় এক মিনিটে না তিন সেকেন্ডে দুইটা সেজদা দেওয়া মুসল্লির সংখ্যা কম না বেশি ভাই কথা বলেন আল্লাহ বলতেছে আল্লাযীনাহুম ইউরাউন ওরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে জোন অবস্থায় মসজিদে তাদের খবর নাই যেই সময় শরীরের শক্তি কমে আছে ওই সময় কয় আমার হাত ধরে নিয়ে চলো মসজিদে যা আছে না আল্লাহ বলতেছে ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ ওরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত এই জন্য নামাজ যদি পড়তে হয় কার খুশির জন্য পড়তে হবে সমাজ যদি গড়তে হয় কার আইন মতো গড়তে হবে কিন্তু বড়ই পরিতাপের বিষয় আমাদের ব্যক্তি পরিবার সমাজ যদিও মসজিদে আছে কোরআন আন্তর্জাতিক অঙ্গন নয় বাংলাদেশ সংসদে কোরআনের কথা বলার মতো একজন স্পিকারও না কথা বলেন না আপনারা আজকে এমন শুরু হয়ে গেছে আমাদের পাঠ্য পুস্তক বইয়ের মধ্যে ইসলামিক মাইন্ডেড এর কবিতাগুলো গদ্যগুলো সাহিত্যগুলো কেটে দিয়ে সেখানে আবল তাবল হাবাজুবি বিষয়গুলো দিয়ে ভরে দেওয়া হয়েছে ক্লাস 10 পর্যন্ত কোরআনের কোনো কর্মসূচি নেই আমার টাকা দিয়ে আমার দেশের করের টাকা দিয়ে আজকে সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া হয় কথা বলেন ঠিক কি না গরিবের কষ্টান্বিত ফসলের বিক্রি টাকা দিয়ে তেল কিনা টাকা দিয়ে সার কিনা টাকা দিয়ে দ্রব্যমূল্য কিনে প্রত্যেকটা জিনিসে আমরা সরকারকে ভ্যাট দেই কি দেই না অথচ একটা ছেলে জেনারেল স্কুলে প্রাইমারি থেকে সে দশম শ্রেণীতে পর্যন্ত পড়বে একটা সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়ার মতো তার মধ্যে সেখানে কোনো ব্যবস্থা নাই কথা ঠিক কই না ভুল কই অথচ 95% এই বাংলাদেশের দেশে আমরা সন্তানদেরকে কি শিখাতে পেরেছি আপনি একটা জিনিস খেয়াল করেছেন জাতীয় শিক্ষানীতির মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক আছে কি কথা বলেন না আপনারা আছে কি বরং উল্টা হয়ে গেছে একটা সময় কি প্রাইমারি কি আলিয়ায় প্রার্থনা নামক কবিতা ছিল ওটাকে কেটে দিয়ে আজকে কবিতার নাম হয়েছে আবল তাবল কি নাম সুফিয়া কামালের সুন্দর কবিতা সূরা ফাতিহার অনুবাদ আজকে
এই অনুবাদ কেটে দিয়ে মুসলিম কবিকে বাদ দিয়ে আজকে মুশরিক কবিতা আনি আসছে সুকুমার রায়ের কবিতা আগে আমরা পড়তাম তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান আল্লাহু আকবার আর এখন ওই জায়গাটা ওইটাকে আউট করে দিয়ে কবিতা শুরু হয়েছে উঠলে কথা থামাইকে আজকে ঠেকায় আমাইকে আজকে আমার মনের মাঝে ধাই ধাপা দাপ লাবাতে নাউজুবিল্লাহ বললেন না এখন ও মুসলমান তোমার সন্তানের কলিজার মধ্যে যদি তবলা বাজায় তাহলে ঈমান কি থাকবে কথা বলেন ঈমান থাকবে নি এই পড়ে পড়ে সন্তান যখন বড় হয় দাড়ি টুপি দেখলে তাদের মেজাজটা খারাপ হয় মা বাবাকে ভাত দিতে চায় না মাকে বুড়ি বাবাকে বুড়ো বলে ডাকতে তাদের দ্বিধা হয় না চাকরি নাই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার বলে না কথা কন না আপনারা ক্ষতিগ্রস্ত সন্তানদের উপমা দিচ্ছি চাকরি নাই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার তাই বলে তাকে অসম্মান করো না চিন্তা করে দেখো ভেবে তুমিও একদিন বুড়ো হবে তোমার ছেলেও তোমায় সম্মান করবে না ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না ও মেয়েরা মায়ের মনে কষ্ট দিও না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য সন্তানকে দিয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা বয়সে উপকার পেতে হয় মৃত্যুর পরে তাদের মাধ্যমে দোয়ার মাধ্যমে কবরে রাজা বন্ধ করাতে হয় তাহলে এরকম হাফিজি মাদ্রাসা দরকার আছে না নাই এইরকম কোরআনের মাহফিলের দরকার আছে না নাই আজকে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে কোরআনের মূল কথা বললে ভালো লাগে না চোর ডাকাতদের পুলিশ চোখে দেখে না হক কথা বললে তার আর ঘরে ঘুমানো হয় না কথা বলেন ঠিক বলি না ভুল বলি আজকে আমার দেশ এমন অবস্থা হয়ে গেছে পাক স্বাধীনতাটা দূরে থাক স্বাভাবিক চিন্তা চেতনা আমরা করতে পারছি না মানুষদেরকে উন্মুক্ত ভাবে আল্লাহ ঠিক যেভাবে বলেছে সেই কথাগুলো বলার অধিকার রাখছি না কথা বলেন ঠিক কি না এই জন্য তাবলিগ জামাতেরা একদিক দিয়ে এগিয়ে আছে মসজিদে তারা তাদের চ্যাপ্টারে জিহাদের কথা বলে না ওই জন্য সরকার বিরোধী পক্ষ রাষ্ট্র আইন প্রশাসন তাদের নিয়ে মাথা ঘামায় না কথা কন না আপনারা অথচ কোরআনের চ্যাপ্টার কোরআনে মনে হয় নাই আছে কি আল্লাহ পাক আল্লাহর কোরআনের যদি আপনি এটাকে ভাগ করেন 10 ভাগের এক ভাগেরও বেশি আল্লাহ জিহাদের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহু আকবার সূরাতুত তাওবায় সূরাতুস সফের মতো অনেক সূরাতে আল্লাহ পাক এই জিহাদের ব্যাপারে উৎসাহী করেছে আজকে এই জিহাদের আলোচনা জিহাদের চেতনা জিহাদের গবেষণা জিহাদের মানসিকতা না থাকার কারণে মায়ানমার থেকে মার খেয়ে খেয়ে মুসলমানরা বাংলায় পালিয়ে আসতে বাধ্য চীনের উইঘুর মুসলমানদেরকে নির্যাতন করে শেষ করা হচ্ছে আমেরিকাতে তারা টুপি দাড়ি দেখলেই হিংস্র জানোয়ারের মতো ব্যবহার করছে আজকে মা বন্ডা পতে ঘাটে হিজাব পরার কারণে বেজ্জিত করা হচ্ছে ওই রকম ওদের কিছু দালালেরা আজকে আমাদের মা বোনদের সন্তানদের কলেজ ইউনিভার্সিটি স্কুলে গেলেও বরকা পরাকে তারা তিরস্কার করছে ঠিক কি না এই দেশটা কি কারো বাবার দেশ এই দেশটাকে আমরা বেচে দিয়েছি 94% ইবলিসের বেশে অনেক কলেজে ব্রোকা পড়ার জন্য তাকে বেজ্জতি করা হয় মুখ না খুললে অনেক স্কুলে ঢুকতে দেওয়া হয় না সেখানে শিরিক বিদআত মূলগভাবে শেখানো হচ্ছে জোরে বলেন ঠিক কি না এই যে আপনাদের পার্শ্ববর্তী জেলা যশোরে একজন এমপি কে দাওয়াত করছে স্কুলের কমিটি ম্যানেজিং কমিটি বসানোর পরে বাচ্চাদের হাতে ফুল দিয়ে পূজা করার স্টাইলে একবার বসায় আরেকবার উঠায় আরেকবার সামনে নেয় আরেকবার পিছনে নেয় এরপরে তাদেরকে প্রণাম করে তাদের গলায় মালা দিয়েছে জোরে কন্না নাউজুবিল্লাহ যেটা ঠিক যেভাবে মূর্তির সামনে করা হয় মুসলমানের বাচ্চাকে দিয়ে সেটা করা হয়েছে এভাবে করে আপনার আমার ঘরে স্টার জলসা জি বাংলা আজে বাজে সিয়ালগুলো দিয়ে আজকে বিভিন্ন রকম প্যারেড তারপরে
অনুষ্ঠানের নামে এই জাতীয় চেতনাকে দুরুভিত করে ওয়াজাতীয় এবং শিরিকি মুরতাদের যত চেতনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বলেন ঠিক কিনা? অথচ মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা ঈমান নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে দিয়েছি তালাক, মুশরিকেরা ঈমান নিয়ে গেল, পাপে অন্তর কালা। যার মনে আছে আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়, আওয়াজ করে বলুন কার ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদের ভালো লাগে না, দুনিয়াদারি মজা লাগে না, মজা লাগে শুধু ইল্লাল্লাহ। আল্লাহ জানে অবস্থা দেখে মুসলমান নামধারীদের মুনাফিক চরিত্র দেখে আপনাদের সামনে কোরআনের এই সূরাটি বলছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর। এখানে আমার ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা যারা ব্যবসা করেন তাদের সম্পর্কে আল্লাহ বলছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলা আন-নাস ইস্তাউফুন। তাদের জন্য ধ্বংস কথাটা কার? জোরে বলেন কার? তাদের জন্য ধ্বংস অনিবার্য। যেই সমস্ত ব্যবসায়ী মানুষদের ওজনে কম করে, মানুষদেরকে যখন মেপে দেয় ওই মানুষগুলো কম দেয়, আর মানুষের কাছ থেকে যখন মেপে নেয় ওই মানুষগুলো মানুষের থেকে বেশি নেয়, আছে না? আমার এলাকার কথা বলি, পাট যদি আপনি বেচতে যান, এরপরে কলাই যদি বেচতে যান, মুসুরি যদি বেচতে যান, 140 কেজিতে ছাড়া মন হয় না, কথা কন না আপনারা? আপনাদের দিকে তো নাই, এখন এইগুলো কি ব্যবসায়ী না ঢাকায়, কথা কন না? 40 মন পাট বেচলে 1 মন ডাকাতি দিতে হয়, কথা কন? দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, হজও করে আসছে অনেক ব্যবসায়ী, বলে উপর থেকে উপর থেকে। আরে উপর থেকেই তো বলতেছি, যারা ওইখান থেকে বসে বসে তোমাকে বাধ্য করছে, আর এই কষ্টান্বিত মানুষের খেটে খাওয়া মানুষের অর্থ তুমি যেইভাবে ডাকাতি করে নিচ্ছ, আর তোমরা যারা ওই ব্যবসায়ীকে ঠকানোর জন্য পাট কম শুকাই বেচতেছো, তার মধ্যে পানি দিচ্ছ, ভেজাল দিচ্ছ, আল্লাহ পাক বলতেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই মানুষগুলোর জন্য ধ্বংস যারা মানুষদেরকে ওজনে ঠকা। এই সংখ্যা কম না বেশি, কথা কন না? কম না বেশি। আর আমার ভাইয়েরা বলতেছিলাম ক্ষমতার কথা, যদি বলি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার কতদিন, কথা কন না? অথবা বিএনপি ক্ষমতায় আসতে স্যার কতদিনের মধ্যে, কেউ বলতে পারবেন নাকি? তিনিও বলতে পারবেন নাকি? যত 61, 41, 51, 21 যাই ঘোষণা করুক না কেন, কারো বাবারও ক্ষমতা নাই, কে কতক্ষণ ক্ষমতায় থাকবে, অথবা কার পরে কেউ ক্ষমতায় যাবে বলতে পারবে নাকি? অথচ অবস্থাটা এমন যে একবার চেয়ারে বসে নামতেই চায় না, আর কেউ চেয়ারে বসলে ওরে বসতেই দিতে চায় না, দুই দলের ঠেলাঠেলি আছে না নাই? আল্লাহ বলতেছে চেয়ার নিয়ে ঠেলাঠেলির সুযোগ নাই, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কে ভাই? জোরে বলেন কে? কিন্তু যদি কোন মানুষ বলে সব ক্ষমতার উৎস হলো জনগণ, ওর ঈমান কি থাকবে? আপনারে আমরা চাইলে, আমাকে আপনারা চাইলে আসি, না চাইলে আমি নাই, এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক? আল্লাহ যদি আপনাকে চাই তাহলে আপনি আছেন, তা না হলে পৃথিবীতে কারো টিকে থাকার কোনো সুযোগ? আল্লাহ বলতেছে ওই সমস্ত মানুষের জন্য ক্ষতিগ্রস্ত কারণ, আমি সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 26 ক্ষমতা সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়ে দিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিলু মান তাশা
করছে ক্ষমতা দেও আমি সিনায়া নেও আমিন আমার ভাইরা তাহলে এই কথাটা কার আল্লাহ জোরকান কার আল্লাহ এই তো মোহাম্মদপুর এলাকা সীতারাম রাজা ছিল না কথা বলুন আপনারা গল্প শুনি বাবা তাতার কাছে তার একটা মেলা হাতি ছিল আমরা বলতাম মেলা হাতি মানে কি অনেকগুলো হাতি পুষ্ট বলে না এমন একজন লোক ছিল যার ক্ষমতার বলে সে টিকে থাকতো মানুষ তার নিজস্ব কেউ তার এই টিকে থাকা অরাজকতা এমন ভাবে অপছন্দ করলো মিথ্যা একটা গুজব দিয়ে দিল যে মেলা হাতি মারা গেছে ঠিক কই না ভুল কই কথা বলে আজকেও যারা এভাবে করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় বিভিন্ন সেক্টরের মেলা হাতি বসিয়ে রেখেছে ঠিক কিনা ভাই কথা বলে ঠিক কিনা আল্লাহ বলতেছে আমি যদি না চাই মেলা হাতি কেন কোন ঠেলা হাতি দিয়েও তোমাকে কাজ করাতে পারবে কথা বলেন কাজ করাতে পারবে মহান প্রভু আল্লাহর সাথে নমরুদ করলো গাদ্দারি মাথা ব্যথা নিরাময়ে খেয়েছিল জুতার বাড়ি কথা বলো ঠিক কিনা এটা হলো বিয়াদবি পরিণতি অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে মারলে অপমান কথা বলেন ঠিক কিনা ভাইরা আল্লাহ বলতেছে শুধু তাই না ও তো ইজ্জু মান্তাশা ও তো জিল্লু মান্তাশা তোরে ইজ্জত দিতেও পারি আমি বেজ্জিতি করার ক্ষমতাও আল্লাহর আছে না নাই এই জন্য পুলিশেরা যারা ক্ষমতায় আছে ওদেরকে সেলুট দেয় আর পাদে একটা গুতা দেয় আছে না নাই দেয় না এর দুইটা কারণ হতে পারে ভাই সিয়ারে থাকলে দেবু সেলুট সিয়ার থেকে যখন নামবি বুটের তলে যাবি ঠিক কিনা এগুলোই দেখতে পাচ্ছি কিন্তু আমরা কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলতেছে ক্ষমতা আমি দেই ছেলেও আমি নেই ইজ্জত আমি দেই সিনায়ও আমি নেই মানুষের কাছে অকল্যাণ কল্যাণের কোনো ক্ষমতা নাই বিয়াদিকাল খয়ির পৃথিবী এবং তার মধ্যে যত ভালো আছে যত উত্তম আছে সব কার হাতে জোরে বলি কার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তোমার সামান্য র‍্যাব বিডিআর আর্মি পুলিশ ফোর্স এরপরে অনেক কিছু দিয়ে কোনো কাজ হবে না চলতে পারো প্যারাডো গাড়িতে থাকতে পারো বুলেট পুরো বাড়িতে বডি গার্ড তোমার অন্য দেশ থেকে আনা হতে পারে কিন্তু রুহ গার্ড তোমার কেউ হতে পারে না কথা কল না আপনারা কষ্ট হচ্ছে আপনাদের কথা শুনে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ বলতেছে সব ক্ষমতার মালিক তো আমি আমি আল্লাহ পাক যদি তোমাকে বাঁচিয়ে রাখি কেউ তোমার কিছু করতে পারবে আর যদি তোমার রুহটা আমি ছিনিয়ে নিয়ে যাই বডিগার্ডে রুহ রাখার সম্ভাবনাও এই জন্য তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে কাড়াকাড়ি করো মারামারি করো খসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে কি কথা বলেন জানে কি তাহলে এটা নিয়ে কাড়াকাড়ি মারামারি ফাটাফাটি কোটের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করতে করতে যদি মরে যাও দুনিয়াও হারালে আর ঈমানহীন অবস্থায় মানুষকে কষ্ট দিয়ে মেরে টাকা খেয়ে ঘুষ খেয়ে সুদ খেয়ে মানুষের অধিকার নষ্ট করে পরকালও কথা কন পরকালও হারালে আমার ভাইরা এই সমস্ত কথাগুলো আপনাদেরকে এখনই আমি বলে শেষ করছি যেহেতু আমি সময় খুব একটা পাচ্ছি না প্রধান মেহমান রয়েছে আমার কোরআনের পাখিরা কোরআনের যুবকেরা মূল আকর্ষণেরা আমার আল্লাহ বলতেছে এভাবে করে যতগুলো উপমা আমি দিতে চাই যতগুলো উপমা আপনাদের সামনে দিতে পারবো রাত কেটে যাবে উপমা শেষ হবে না ক্ষতিগ্রস্তের আপনার আমার জীবন আমার হায়াত আপনার হায়াতটাও কিন্তু আমাদের জন্য নিয়ামত জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ বলছে সবাই ক্ষতিগ্রস্ত কসম দিলেন এরপরে চাষ প্রাণীর মানুষের কথা তিনি বললেন তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না আল্লাহ আকবার বলেন আমি বুঝতেছিলাম না এই তাফসীরটা একদিন আমি এলাকার বাজারে গেলাম হাওয়া শুনতে পেলাম একজন মানুষ চিৎকার মারছে আমার সেই ব্যক্তির প্রতি রহম করো
শুনতেছেন আপনারা? সেই ব্যক্তির প্রতি অহংকার ও যার পুঁজি গলে যায়। আমি দৌড়ে গেলাম, এটা কেমন কথা যে দেখলাম লোকটা বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ বেচতেছে সূর্যের কিরণে, বরফের পানিগুলো টপ টপ করে চলে যেতেছে। এই জন্য মানুষ বলতেছে পানি তো সব জায়গা পাওয়া যায়, বরফ তো খুব বেশি পাওয়া যায় না। আমার সূর্যের কিরণে বরফগুলো যদি গলে শেষ হয়ে যায়, এই পানির তো কেউ দাম দিবে না। এই জন্য আমার বরফ নামক পুঁজি থাকতে এটা কিনে আমার প্রতি অহংকার। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন বোঝাতে চাচ্ছে মানুষেরা, তোমাকে আমি হায়াত নামক কই যেই বরফটা দিলাম দুনিয়া নামক কূপে, হায়াত নামক নৌকাতে। এই পানির মধ্যে তোমরা ভাসতেছো, যদি হায়াতের নৌকাটা জান্নাতের কুলে দিতে পারো তাহলে তোমাদের জন্য সেটা মঙ্গল। আর যদি এটা এই হায়াতের জিন্দেগিতে যা ইচ্ছা তাই নৌকার মধ্যে ঘুরে সুদ ঝুকালে, ঘুষ ঝুকালে, জিনা ব্যবচার সহ হারাম হালাল না বেছে সব নৌকার মধ্যে তুললে, পাইছো আর খাইছো, যা পেয়েছো তাই নিয়েছো, এমন করে হেলাই খেলাই জিন্দেগিটি যদি কাটিয়ে দাও তাহলে নৌকা কিন্তু কুলে যাবে না, নৌকা ভুলে জাহান্নামের কুলে যে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া নামক পানিতে আর হায়াত নামক নৌকায় আমরা যারা ভাসতেছি ভাই, হিসাব করে নৌকাটা বাওয়া লাগবে। তাই এই নৌকার নামক হায়াতের জীবনে যদি এলোমেলো হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়া ক্ষতি ছাড়া ওই মানুষের কোনো আর বেঁচে থাকার সুযোগ নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথাগুলো এমন একটি সময় নাজিল হলো, ও কোরআনের পাখির আলোচনা শেষ করছি, যে সময় মুসলমানদের কষ্ট হচ্ছিল। আমি গোনাগার শিবে আবু তালেব, যেখানে এক না দুই না তিন, তিনটা বছর নবীকে জেল খাটতে হয়েছিল। কয় বছর? জোরে বলেন কয় বছর? জামাল আবু কুবাইসের পদদেশে আল্লাহর নবী কোরআনের এই দাওয়াতের কারণে, মানুষদেরকে দিন শেখানোর কারণে হিজরতের পূর্বে নবুয়াতের 51 বছর, নবুয়াতের 110 বছর বয়সে, নবীর 51 বছর বয়সে তার আলটিমেট জারি করলো, হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে ছেড়ে দিতে হবে, না হয় তাকে দেশ ত্যাগ করাতে হবে, অথবা তাকে জেলখানায় বন্দী করতে হবে, কোরআনের আয়াত আলোচনা করতে পারবে না। এইরকম অবস্থা আমার দেশে আছে না নাই? আল্লাহর কোরআনের কথা বললেই বন্দী করা হয়। জোরে বলেন আছে না নাই? অথবা তাদের বাড়ি থাকতে পারে না, দেশে থাকতে পারে না, ঘরে ঘুমাতে পারে না, এইরকম পরিবেশ আছে না নাই? সাইয়েদ কুতুব, শহীদ সাইয়েদ কুতুব বিশাল তাফসির খণ্ড রেখে গেছেন, তিনাকে যখন ফাঁসি দিবে এবার জেলার এসে বলছে আপনি কালিমা পড়েন, কি পড়েন? বলে কোন কালিমা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়লে কি হবে? বলে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি জান্নাতে চলে যাবেন। সাইয়েদ কুতুব তিনি বলতেছে ও জেলাতে এই কালেমা পড়ার জন্য সরকার তোমারে থাকতে দিয়েছে, সরকার তোমারে বাড়ি দিয়েছে, সরকার তোমারে গাড়ি দিয়েছে, আর এই কোরআনে সঠিক অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর মানে আমি বুঝে জনগণকে বুঝানোর কারণে আমাকে ফাঁসি দিয়েছে। কথা বুঝেন আমার কথা? বলে বুঝে আমার মুসলমানরা, কয়েকজন মুসলমানদেরকে নবীকে শিবে আবু তালেবের মধ্যে বন্দী করে দেওয়া হলো, আল্লাহর নবীর সাথে নব মুসলমানদের সাথে বেচা কেনা করা যাবে না, ব্যবসা করা যাবে না, কিছু দেওয়াও যাবে না, তাদের থেকে নেওয়াও যাবে না। এই সংকট পাহাড়ের পদদেশে মুসলমানেরা থাকতে লাগলো। ও কোরআনের ভাইয়েরা, আমার আল্লাহর কোরআনের পাখিরা, তাদের অবস্থা এমন হয়ে গেল, সাহাবীরা বলতেছে বাবলা গাছের বাকল আর পাতা খেয়ে খেয়ে সাহাবীদের পায়খানাটা ছাগলের লেদিতে রূপান্তরিত হয়েছে, তারা খেজুর গাছের বাকল ডালগুলো চিবিয়ে খেয়েছে, চামড়ার জুতাগুলো মুসলমান সিদ্ধ করে পানি খেয়েছে, আল্লাহ নবীর মুখের মধ্যে ঘাস কি আকাশের দিকে তাকিয়ে আছে। এমনই চরম মুহূর্তে
মুশরিকেরা হো হো করে হেসেছে। দেখো দেখো নিজেকে তিনি নবুয়তির দাবি করে, নিজেকে তুমি রসুল বলে দাবি করে, অথচ আজকে তার মুখে ছাগল গরু প্রাণীর মতো ঘাস ঘাস খেয়ে জীবন যাপন করা লাগছে। আল্লাহর নবী কেঁদে ফেলেছে, আল্লাহ পাক এই অবস্থা দেখে সহ্য করতে পারে নাই, ডাক দিয়ে সান্ত্বনা দিচ্ছে, আমি আল্লাহ পাক এই কোরআন হিকমতপূর্ণ বিজ্ঞানময় কোরআনের কসম করলাম, আল্লাহু আকবার বলে কাফেররা বলছে ইন্নাকা লাস্তা মুরসালা, আপনি নবী না, নবী হলে এত কষ্ট আপনার হতো, কিন্তু আমি আল্লাহ কসম করে বললাম ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী হে আপনি রসূলদের মধ্যে অন্যতম একজন। আল্লাহু আকবার, ও মুসলমান, সেই নবীকে কষ্ট দেওয়া হয়েছে, মুশরিকেরা মুসলমানদের কষ্ট দেখে হো হো করে হেসেছে, তারা বলতেছে দেখো এরাই ক্ষতিগ্রস্ত। ঠিক তদানীকাল সময় আল্লাহ আসমান থেকে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে, নবীকে সান্ত্বনা দিয়ে, বিশ্ববাসীকে সান্ত্বনা দিয়ে কসম খাইলেন আসরের, জানিয়ে দিলেন ক্ষতিগ্রস্ত মানুষের কথা, আর চারটা টার্ম ব্যবহার করে চারজন চার গুণ বিশিষ্ট ব্যক্তিদের কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন। ও নবী সারা পৃথিবীর মধ্যে যা চাই বাছাই করে চারটা গুণ যাদের কাছে পাওয়া যাবে ওই মানুষগুলোই কেবল ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আগে আমরা শুনেছি সবাই আপনি আমি সহ একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে একজন কৃষক দিনমজুর পর্যন্ত ব্যবসায়ী পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, কথাগুলো কার? কারণ তারাও মানুষ, আমরাও মানুষ, ভ্যানওয়ালাও মানুষ, রিক্সাওয়ালাও মানুষ, এমপি মন্ত্রী মিনিস্টার সবাই মানুষ কিনা। আল্লাহ বলছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে এর মধ্যে চার শ্রেণীর গুণওয়ালা, চার শ্রেণীর মেজাজের স্বভাবের, চার শ্রেণীর যাদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে তাদেরকে ক্ষতি ধরতে পারবে। এক নম্বরে ক্ষতিগুলো হলো, আমার ভাইরা, এক নম্বরে ক্ষতির হাত থেকে বেঁচে থাকলে আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার, তোমাদেরকে ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমান যদি তোমরা আনতে পারো ক্ষতি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তারা শুধু আল্লাহ পাকের রিজিক থেকে জম্মের খাওয়াই শুরু খাবে না, মুমিন ওয়ালারা আল্লাহর জন্য ব্যয় করে দিবে। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলতেছে এই আমল এই বানার পরে তাদেরকে বসে থাকলে চলবে না। দুই নম্বরে ওয়াবিরুস সলিহাত, যাদের মধ্যে আমলে সলিহের ভালো কাজগুলো পাওয়া যাবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আযাব আসবে না, গজব আসবে না, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না, আমলে সলিহকারী মানুষগুলোকে আল্লাহ পাক ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিবে। আমলে সলিহটা কি? আপনি কোরআন শুনছেন এটা আমলে সালেহ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমলে সালেহ, নারীদেরকে পর্দায় রাখেন এটা আমলে সালেহ, কোরআন শুনেন আর শোনান, ভালো কথা বলেন আর বলান, মানুষদেরকে উপকার করেন আর করান, এভাবে যতগুলো নেক কাজ রয়েছে
ভালো কাজ রয়েছে সবগুলোকে আমলে সালেহ কে বলেছেন আল্লাহ বলতেছে এই সমস্ত আমলে সালেহ যাদের পাওয়া যাবে সূরাতুল কাহফের 109 থেকে 10 নম্বর আয়াতে বলতেছে আমলে সালেহকারী মানুষগুলোকে শুধু ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিব এমনটি না তাদের জন্য রয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতে যেতে চান তো কথা কোন জান্নাতে যেতে চাও কারা কারা চান আল্লাহকে হাত উঁচু করে দেখা নারায় তাকবীর আল্লাহ তোমার জান্নাতে যাব বলে আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার কোরআন মেনে নিয়ে তোমার কোরআন মেনে নিয়ে জীবন সাজাবো আল্লাহ তোমার জান্নাতে যাব আমি বলেন আমার ভাইরা আল্লাহ বলতেছে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিব তাই নয় আমি আল্লাহ তোমাদের জন্য একেবারে সুশৃঙ্খল পরকালীন জীবনে আমার সুবিশাল জান্নাত তার প্রশস্ত কত বড় ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ জমিন এবং আকাশের মতো বিস্তৃত জান্নাত রেখে দিয়েছি আর আস্তে বলি সুবহানাল্লাহ কানাত লাহুম জান্নাত ফিরদাউসি নুজুলা যেন তার জান্নাত নয় আমলে সালেহকারী বান্দাদের জন্য আটটা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস ঠিক কিনা ওই জান্নাত আমি রেখে দিব খালিদিনা ফিহা আবাদা তারা ওখান থেকে কখনোই কুশিংখালেও আবাদান আবাদা কোনো দিন আর বের হওয়া লাগবে না জোরে বলেন বের হওয়া লাগবে না এটাও জান্নাতের মধ্যে ঢুকেছেন কেউ ঢোকে আর বের হয় কারণ ভালো লাগে কি লাগে না কিন্তু আল্লাহ পাক বলতেছে সেটা এমন জান্নাত যে জান্নাত তাদের পরিবর্তন করতে মন চাইবে না আল্লাহু আকবার বলেন দেখবেন যারা সরকারি বড় বড় চাকরি করে চিন্তা করে যে আর দুইটা বছর থাকতে পারলেই সুবিধা কথাটা ঠিক কি না কারণ জানে ওর মধ্যে মজা আছে বয়স যখন শেষ হয়ে যায় সরকারি চাকরির ডিমান্ডও কথাটা ডিমান্ডও আল্লাহ বলতেছে জান্নাতে ঢোকার পরে তারা আর কশিংকালেও বের হবে না আর আমি আল্লাহও আমলে সালেহকারী বান্দাদের কশিংকালে বের করব আমার ভাইয়েরা কিন্তু পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত মানুষেরা ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়ামা হুম বিখারিজিনা মিনহা তারা বের হতে চাইবে বারবার করে কঠিন ভয়ানক দুর্গন্ধযুক্ত আযাব গজব জাহান্নামের এই তীব্র কঠিন আগুন থেকে কিন্তু কশিংকালেও এই জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার সুযোগ তাদের হবে আমার ভাইয়েরা তাহলে কি আমরা সেই পরম জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই কথা বলেন কিছাই যেতে চাই আল্লাহ সূরাতুল মুনাফিকুনে বলতেছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ দুনিয়ার মানুষেরা দুনিয়ার ভোগ সম্পদ ছেলে মেয়ে এইগুলো যেন তোমাকে ইমানের পথ থেকে দূরে না রাখে কারণ এইগুলো তোমাকে আল্লাহর শরণ থেকে দূরে রাখতে পারে ঘুষের টাকা আসলেই মন চায় সেটা নিলে কিন্তু ইমান চলে যায় না থাকে সুদে টাকা লাগালে ইমান থাকে না চলে যায় ইমানদাররাও কিন্তু সুদ খায় আল্লাহ এই জন্য বলতেছে সুদের টাকাটা ছেড়ে দাও যদি মুমিন হতে চাও কারণ মুমিনের স্বভাব ঘুষের আর সুদের স্বভাব হতে পারে না পারে আমার ভাইরা তাহলে সেই জান্নাতে যদি আমরা যেতে চাই এই রকম কোরআনের বাগানে কোরআনের মাহফিলে এই রকম মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এলাকাবাসীকে ধন্যবাদ আয় আল্লাহ তুমি এই মৌসা উত্তরপাড়া গোস্থানবাসীর জীবনের আযাবকে মাফ করে দিও যারা এখানে এসেছে সবাইকে জান্নাতের মেহমান করে দিও জোরে বলেন আমিন আয় আল্লাহ এই এলাকার মানুষগুলোকে তুমি এই দেশের সর্বোচ্চ আসনে সর্বোচ্চ শিক্ষিততে পরিণত করে দিও জোরে বলেন আমিন মাগরিবের কথা বলা হয়েছে ওয়াজ করার জন্য সময় তো নেই
দশটা পিরাই সুই সুই আমার ভাইয়েরা ওয়া আমিলুস সলিহাতের মধ্যে আরেকটা আমল হলো আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউরিদুল্লাহা করদান হাসানা আমি আল্লাহকে তোমরা রিজিক যা দিয়েছি সেখান থেকে ধার দিবা কি দিবা যখন কি দিবা বর্তমান ধার আছে না সুদ আছে কথা কন না ধার চলে পাওয়া যায় না সুদ চলে অভাব কথা কন না ধার চলে পাওয়া যায় না সুদ চাইলে অভাব নাই কিন্তু ধার আবার তাদেরকে দেয় যারা 500 টাকা ধার দিলে 5000 টাকা পাওয়ার সম্ভাবনা থাকে ঠিক না এইজন্য আল্লাহ চেয়েছে ধার কে চেয়েছে আল্লাহ ধার চেয়েছে আশ্চর্য কথা না আমার কথা না কোরআনের কথা জোরে কোন কার কথা আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমার ধার দিবি তো দুনিয়াতে 10 গুণ দেব আল্লাহু আকবার তাহলে 1 টাকায় কয় টাকা জোরে কোন কয় টাকা 5 টাকা বলছেন কে আল্লাহ আমার ভাইরা তাহলে সেই আল্লাহকে সহযোগিতা করতে আমরা কারা কারা রাজি তো হাত উঁচু করে দেখা নারে তাকবীর নারে তাকবীর কুরআন প্রিয় ভাইরা ইমানদারের দ্বিতীয় গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত এক নম্বরে নামাজে দাঁড়াবে আমরা সকলে নামাজ পড়ি কি পড়ি না জোরে বলেন পড়ি কি না ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর পবিত্র সেই রিজিক থেকে তারা দান করবে এই দুইটা গুণের কথা বলেছেন কে ইমান যারা আনবে আমল সালেহ তারা করবে আল্লাহকে যারা জানবে আল্লাহর কথাগুলো তারা মানবে কথা বলেন ঠিক কি না এইজন্য সম্মান মুহতারাম হাজিরিন আজকে জরাজীর্ণ এই প্রতিষ্ঠান এরকম কোরআনের বাগান থেকে যদি কোরআনের শিক্ষা লাভ না করতাম আজকে কি দিনের দাওয়াত দিতে পারতাম কোরআনের হক কথা বলার চেষ্টা করতে পারতাম আপনারা কি চান এই মাদ্রাসা থেকেও এরকম আল্লাহ পাকের সিপাহ সালা যারা দিক বিজয়ে সারা বিশ্বে কোরআনের দাওয়াতকে পৌঁছে দিতে পারে মাঠে ময়দানে আল্লাহর কোরআনকে তারা ছড়িয়ে দিতে পারে চান কি চান না যেই মারাকায় কোরআনের তাফসীর হয় আল্লাহ ওই এলাকার সমস্ত কবরের আযাবকে বন্ধ করে দেয় শেষ রাতে সন্তানেরা হাফেজ কোরআনটা তাহাজ্জুদ পড়ে আপনি আমি তো ঘুমিয়ে থাকি আপনার মা বাবার কবরের আযাবকে তাদের দোয়ার বরকতে মাফ করে দেন কে কোরআনের বরকতে মাফ করে দেন কে আমি জানি না ভাইরা বাবারা কার মাকে এখানে রেখে গিয়েছেন কত স্মৃতি কার বাবাকে এখানে রেখে গিয়েছেন কত ভালোবাসা কত কষ্ট লোকের বাড়িতে কামলা খেতে প্রাইভেটের টাকা দিয়েছে মা মানুষের বাড়িতে কাজ করে খাবারটা আঁচলের তলে ঢেকে আপনারা আমার জন্য নিয়ে এসেছে হয়নি কথা বলেন হয়েছে কিনা আজকে সেই মাকে একটা কাপড় আপনি কিনে দিতে পারেন না কারণ সে তো দুনিয়ার মধ্যে নাই মা গো মা কি যে মধুর নাম জোরে বলেন ঠিক কিনা সোনা দানা হীরা পান্না হয় না তা হর দাম মা গো মা কি যে মধুর নাম আমিন বলেন আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যাই হৃদয় শ্রাবণীর বাড়ি যেন দু চোখ বে মায়ের স্মৃতি গুলো আমাকে কাঁদায় মা আমি জানি না কার মা নাই ও আমার বাবারা কাদের মা নাই একটু হাত উঁচু করে দেখেন হাত গুলো উঁচু করেন যাদের মা নাই আল্লাহ তোমার এতিম নবীর এতিম উম্মত গুলোর